গাইস, তুমি কেমন আছো? আর এখন বাজে ঘড়িতে দুপুর দুটা। তো ভাবছো আমি দুপুরবেলাকে রাস্তাতে কি করছি? তো আমি একটু দুপুরবেলা রাস্তাতে একটু হাঁটাহাঁটি করছিলাম। খুব সুন্দর হাওয়া বইছে আজকে, কারণ আজকে আকাশটা খুবই মেঘলা মেঘলা আর মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। আজকে আমি অনেক সকাল সকালই স্নান করে নিয়েছি আর পুজো দিয়ে দিয়েছি। এই দেখো আমার দুটো গপু সোনা বসে আছে, ওদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। কারণ আজকে বৃহস্পতিবার ছিল আর বৃহস্পতিবার পুজো দিতে অনেকটাই সময় লাগে, তাই আমি সকাল সকাল স্নান করে পুজো আর্চা করে নিয়েছি। তো চলো, এখন পেটের মধ্যে পুরো চুহ দৌড়াচ্ছে, তো চলো ভাতটা খেতে যাই। দেখো ফ্রিজ খুলছে, ওকে যতবার বলি ফ্রিজ খুলবি না, ও শুধু ফ্রিজই খোলে। ফ্রিজ খুলে এখন কী খুঁজছে ভগবান জানে। তো ওর মতনও থাকুক, আমি চলো ভাত খেতে যাই। টাটা, আমি খেতে যাচ্ছি, তুমি আসো। তুমি থাকো না, আমি অ্যান দেবো না। অ্যান মানে আইসক্রিম খুঁজছে ফ্রিজে, দেবোই না। না দেখো ভাত, এই দেখো ডাল, ডালের মধ্যে আজকে দেওয়া হয়েছে কুয়াশ, কুয়াশ দিয়ে এটা কালার ডাল। তো তোমরা কে কে কালার ডাল খাও আমাকে কমেন্টে জানাবে। আর এই দেখো পটল ভাজা, আর এইদিকে দেখো মিষ্টি কুমড়ার ডোগার শাক। কালকে রাত্রে তো আরেকটা ভিডিওতে তোমরা দেখতে পারবে যে মিষ্টি কুমড়ার শাক মা কাটছিল, তো সেই মিষ্টি কুমড়ার শাকটাকে আজকে আমার পিঠালি দিয়ে করেছে। দেখো মিষ্টি কুমড়া শাকটা, আর মাকে আমি বলেছিলাম পটল ভাজার অল্প তেল রাখতে, কারণ আমার পটল ভাজার তেল গরম ভাত দেখে খুবই ভালো লাগে। তো চলো, আজকে মেনু ছিল এটাই, আর আজকে আমাদের নিরামিষ। আর তার কারণ কালকে মা একাদশী করেছে, একাদশী পর আজকে দ্বাদশী, তাই আজকে আমাদের নিরামিষ। চলো ভাত খাই। আমার এই কালার ডাল দেখে আমি আর সহ্য করে রাখতে পারছি না, মনে হচ্ছে কতক্ষণে খাবো। তো চলো ফটাফট খাওয়াটা শুরু করি। তো দেখো ফ্রেন্ডস, ভাতটা মেখে নিয়েছি আর সাথে নিয়েছি আজকে লঙ্কা। আমার পুচুকুয়ে খাই, ওখানে খা খা, সেইবেলা খাবে না, বহুত চালাক। তা পটল ভাজা, পটল ভাজার তেলটা দিয়ে আগে ভাতটা খাবো, তারপরে একটা জিনিস নেব। আর তোমাদেরকে তো বলতে আমি ভুলে গেছিলাম যে ডালে শুধু কুয়াশ দেয়নি, শুধু আর ভাড়াই দিয়েছে। তো চলো ফটাফট খাইয়ে, খাওয়ার সময় আমি ভিডিও করতে না, লজ্জা লজ্জা লাগে। চলো খাওয়া দাওয়া পরে তোমাদের সঙ্গে দেখা হবে। খাওয়া দাওয়া কমপ্লিট। তো খাওয়া দাওয়া করে এঠো বাসনগুলো মেজে থেকে চলে এসেছি, এখন একটু পুচকুকে ঘুম পাড়াবো। তার আগে দেখো দুষ্টামি, আমি বিছানাতে যেন সব পরিষ্কার করে রেখে গেছি। কি তুমি কেন খেলনা ঢালছো সব? হ্যাঁ, তোমার তো সারাদিনে শুধু ঘুম আর ঘুম। তোমার বিছানাতে যেন সব পরিষ্কার করে রেখে গেছি যে এসে ঘুম পাড়াবো, আর এসে দেখি ও সব দেখো খেলনা ঢেলে নিয়েছে। খেলনা ঢেলে ও বালিশ পেতে শুয়ে শুয়ে খেলছে। কি দুষ্টুমি, ওর বিকালবেলা পড়া আছে বলো, এখন যদি না ঘুমায় তাহলে ছয়টার সময় কি উঠতে পারবে? ওই দেখো আবার নাচে, আবার নাচে, মানে দুষ্টু, মানে সেই দুষ্টু, মারাত্মক দুষ্টু হয়ে গেছে জানো না তো। ও দুষ্টুমি, ওর দুষ্টুমি তো ওমে গেছে, ওকে বাইন্দে পিটাবো আজকে আমি ওকে। ও ভাত খেতে বসে খুব ডিস্টার্ব করেছে আমাকে, ভাত খেতে বসে ফ্রিজে আইসক্রিম রাখা ছিল, আইসক্রিম খাবে ভাত না খেয়ে। তো সেই ফ্রিজের থেকে আইসক্রিম বের করে এনে দিই, তারপরে ও ভাত খায় জানো না, এত দুষ্টু। তো চলো প্রেম, তোকে ঘুম পাড়াই। তো ঘুম টুম পাড়িয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে বিকালবেলা একবারে। চলো, ঘুম থেকে উঠেছি আজকে, ঘুমাইনি, পুকুরে ঘুম পাড়াচ্ছি, ঘুম পাড়িয়েছি। তখন ওর বাবা এসে পড়েছে কাজের থেকে, এসে হাত মুখ ধুয়ে ওকে খেতে দিলাম। তারপরে আমার বিকেলে যা কাজকর্ম ছিল, জল তোলা মোটরে, তারপরে বাসন মাজছে, ওর বাবা এঠো বাসনটা মাজছে, জামা কাপড়গুলো তুলেছি, ঘর ঠরগুলো পরিষ্কার করে পুকুকে দুধ খাইয়ে কান পড়তে পাঠিয়ে দিয়েছি। তো এখন আমি ফাইনালি ফ্রি, ফ্রি একদম ফ্রিও না, এখন আমি হাত মুখ ধুয়ে এসেছি, এখন সন্ধ্যা দিব, গোপুচনাকে খেতে দিব, আরও তারপর হবো একদম ফ্রি কিছুক্ষণ সময়ের জন্য। তো ঘড়িতে এখন 7টা বাজে, 8টা পর্যন্ত ফ্রি থাকবো এক ঘন্টা। এক ঘন্টার মধ্যে আমি ওখানে একটু এডিক এডিক করবো, মোবাইল দেখবো, শুয়ে থাকবো, এরকম করবো। তো চলো, আজকে আবার রাত্রে রান্না আছে, আর রাত্রে রান্না থাকলে মাথায় হেডেক বেড়ে যায়। তো চলো ফ্রেন্ডস, সন্ধ্যা দিয়ে ফটাফট করে ফ্রেন্ডস রাতের রান্না শুরু করে দিয়েছি। আর রাতে রান্না করছি আজকে হলো আলু পটল, আর এটা কী বলে, হ্যাঁ আলু আর পটল আর কিছু না, আর লঙ্কা, আলু পটল লঙ্কা দিয়ে ভাজা। আর আমার আর পুচকুর বাবার জন্য করছি হলো রুটি, ভাত খেয়ে আমি মুটকে যাচ্ছি, ওই জন্য রুটি খাবো। আলু পটল ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার আটা মাখাও হয়ে গেছে, তো রুটি বানাবো আর পটল আলু ভাজা করে নিই। দিনের মতন দেখো এর দুষ্টুমি, রাস্তায় বের হয়ে গেছে,
আজকের ওয়েদারটা খুব সুন্দর, বাইরের হাওয়া আছে, মানে খুবই সুন্দর। তো আমি এখনো রাস্তায় বেরোতে পারিনি, তার কারণ রাতে রান্না করছি বলে। আর ওই দেখো সব অনেক লোক আছে রাস্তাতে, চলো ভাজাটা নাড়ি, না তো ভাজাটা পুড়ে যাবে। রাতের খাবার দেখো রেডি হয়ে গেছে, তো এটা পরোটা বানিয়ে দিয়েছি পুচকুকে, দেখো ও খাচ্ছে। তো আজকে পরোটা থালা দেখো বিছানার উপরে রেখে খাচ্ছে, কিরকম বাচ্চা দেখো মগ নিয়েছে, দেখো উঠছে, ধমাধম উঠছে, ধমাধম উঠছে, উঠে বসবে না, একটু ছিঁড়ে খাও, একটু ছেড়ে ওর, দেখো ও ছিঁড়ে খেতে পারে না, ওকে আমি একটু ছিঁড়ে দিই। ওই দেখো ছিঁড়তে পারবো না, পুরাটা উঠেই নিয়ে খাচ্ছে ও। তোর খাওয়া শুরু হয়ে গেছে, তার কারণ ওর খেতে অনেক সময় লাগে। মাও ভাত খাওয়া শুরু করে দিয়েছে, আর ঘড়িতেও দেখো প্রায় 10:30 বাজতে চললো। তো চলো ও খাওয়া দাওয়া করুক, আমি ওদিকে রুটি বসিয়ে দিয়ে এসেছি, দেখাচ্ছি তোমাদের। তো এদিকে দেখো আরও পরোটা হচ্ছে, গ্যাসের স্টিমটা কমিয়ে দিয়েছি না তো পুড়ে যাবে বলে। দেখো রুটি নিচ্ছে, আবার গরম, ফুদাও ফুদাও ফুদাও, একটু করে চাপাবে আর টান দিয়ে ফুদা, একদম ফুদা ফুদা, গরম গম। ও দেখো ফু দিচ্ছে, ফু তো মানুষ বের করে উপরের দিকে টাইনে নিয়ে যায়। তো খাওয়া দাওয়া করুক ফ্রেন্ডস, আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর তোমরা কী নিয়ে ভিডিও দেখতে চাও কমেন্টে জানাও, সেটাই আমি করার চেষ্টা করবো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।